শুনেছি মোগল সাম্রাজ্যের রাজাদের খাদ্য তালিকায় সপ্তাহে 3 দিনই নাকি রাখা হতো শাহী সকল খাবারগুলি, আর এই খাবারগুলির মেনু তৈরি করা হতো, অর্থাৎ মেনু ঠিক করা হতো শাহী হাকিম আর শাহী খান সামাদের সাথে আলোচনা করে। খাবারগুলি বিভিন্ন রকম মশলায় যেমন রান্না করা হতো, এগুলি পরিবেশন করা হতো বিভিন্ন রকম ফুলের পাপড়ি, অসংখ্য রকম বাদাম, পেঁয়াজ, বেরেস্তা, জাফরান, এমনকি গোলাপ জলের সাথে, যে কারণে খাবারগুলোর সাথে খাবারগুলোর নামের পূর্বে শাহি নাম অ্যাড করা হতো। আর এই শাহি সব খাবারগুলো শুধু মোগল আমল নয়, এখনও কিন্তু আমরা ঘরে তৈরি করে খেতে কিংবা রেস্টুরেন্টে গিয়ে খেতে সবাই পছন্দ করি। আজকে একদম রেস্টুরেন্টের মতো ঘরে কী করে শাহি মোরগ পোলাও তৈরি করা যাবে এই রেসিপিটা শেয়ার করেছি। পুরো রেসিপিটা আমি একদম ডিটেলসে শেয়ার করেছি, যাতে করে একদম নতুন রাঁধুনিও যদি কেউ থাকে তারাও পারফেক্টভাবে শাহি মোরগ পোলাও তৈরি করতে পারবে। ভিডিওটা যদি একটু কাজে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, কারণ আমি আমার রান্নার বিষয়ক সকল এক্সপিরিয়েন্স আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। চিকেনটাকে ম্যারিনেট করে নেব, এর জন্য প্রথমে আমি টক দই নিয়েছি 1 কাপ। টক দইটাকে ফেটিয়ে নিতে হবে, ভালো মতো ফেটিয়ে নিতে হবে। আপনি যদি টক দইটা রান্নার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখেন তাহলে ভালো হবে। দেখবেন যে অনেক সময় সাথে সাথে ফ্রিজ থেকে বের করে দিলে টক দইটা চুলার গরমে ফেটে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আমি এখানে যেই পরিমাণ চিকেন নিয়েছি তার অনুযায়ী লবণ দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে আবারও টক দইটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এবার চিকেনটাকে দিয়ে ম্যারিনেট করে নেবার পালা। আমি এখানে শুধু চিকেনের লেগের অংশটা নিয়েছি, আপনারা হোল চিকেন দিয়ে করতে পারবেন, অর্থাৎ সাথে ব্রেস্টও দিতে পারবেন, আবার চাইলে শুধু লেগ পিস দিয়েও করা যাবে। চিকেনটাকে ধুয়ে চেষ্টা করবেন যাতে এক্সট্রা পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য, কারণ সাথে যদি এক্সট্রা পানি থেকে যায় তাহলে পানির পরিমাণ বেশি হয়ে যাবে। এমনিতেই দেখবেন টক দই থেকে বেশ খানিকটা পানি বের হবে, তো যদি সাথে চিকেনের সাথে পানি থেকে যায় তাহলে পানির পরিমাণ বেড়ে যাবে, তাই এক্সট্রা পানিটা ঝরিয়ে নিলে ভালো হবে। মাখিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য, যদি হাতে বেশি সময় থাকে 1/2 ঘন্টা পর্যন্ত আপনি মাখিয়ে রাখতে পারেন। এবার চিকেনটা রান্না করে নেবার পালা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ঘি। অবশ্যই ঘি আর তেল দুটো অ্যাডজাস্ট করে রান্না করবেন, তাহলে ফ্লেভার ভালো পাওয়া যাবে। 2 তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়েছি। গোটা মশলা দিয়েছি সব মশলা, এখানে রয়েছে দারচিনি, এলাচ, গোলমরিচ আর লং। সব মশলার পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। আমি যেহেতু এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি এই অনুযায়ী আমি মশলা অ্যাড করছি, আপনারা যদি এর চেয়ে বেশি পরিমাণে রান্না করেন সেক্ষেত্রে মশলা পরিমাণও বাড়িয়ে দিতে হবে। 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না করবেন, পেঁয়াজ কুচি নয়, দেখবেন খুব সুন্দর ফ্লেভার বের হবে। তো গুঁড়ো মশলা অ্যাড করার আগে অবশ্যই পানি দিতে হবে যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 1 চা চামচ দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো, 1/2 চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো। এখানে আমি সকল মশলা সাথে জয়ফল আর জয়ত্রীকে একসাথে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে বাজারে যে প্যাকেটের গরম মশলা কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারবেন। এছাড়া জিরা গুঁড়োর পরিবর্তে জিরা বাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা ভালো পাওয়া যাবে। এবার সব মশলাকে কষিয়ে নেবার পালা। অবশ্যই পানি দিয়ে তারপর মশলা অ্যাড করবেন, কারণ পেঁয়াজ যেহেতু বেরেস্তা ব্যবহার করেছি তাই পেঁয়াজ পুড়ে যাওয়ার চান্স বেশি থাকবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, যে যার পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ অ্যাডজাস্ট করে নেবেন। মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে, মশলা যত ভালো করে কষাবেন চিকেনটা কিন্তু খেতে তত ভালো লাগবে আর ফ্লেভারটাও ভালো আসবে। এক পর্যায়ে যখন দেখবেন মশলা কষাতে কষাতে এভাবে উপর থেকে বাবল ক্রিয়েট হচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আপনি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলেন, অর্থাৎ আমরা যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দেব। চিকেনের টক দই থেকে যে পানি বের হবে সম্পূর্ণ টক দইটা সহ দিয়ে দিতে হবে। তারপর চিকেনটা দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে কষিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আমরা যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম তাই এই পর্যায়ে আপনাকে লবণটা কিন্তু বুঝে শুনে অ্যাড করতে হবে। উপর থেকে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যখন অনেকক্ষণ কষানো হয়ে যাবে দেখবেন একটু পানি বের হচ্ছে, তখন আমি যেই বলের মধ্যে ম্যারিনেট করেছিলাম সেখানে সামান্য পরিমাণ পানি নিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এই অল্প একটু পানি দিয়ে চিকেনটাকে রান্না করব, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এর ফলে দেখবেন চিকেনের ভেতর থেকে এমনিতেই পানি বের হবে। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি, চিকেনের ভেতর থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে আর এরই মাঝে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। একটু খেয়াল করে দেখবেন এখনও অবশিষ্ট অনেকটা ঝোল রয়েছে চিকেনে,
আর এর পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। এবার আমরা ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিকেনের পানিটা শুকিয়ে একদম ঘন হয়ে যাচ্ছে। কয়েকটা সিদ্ধ ডিম আমি অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। সকল উপকরণের লিস্ট আর পরিমাপ কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, তাই আপনারা একবার ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আরও কিছুক্ষণ রান্না করার পর এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, চিকেনের ঝোলটাও একদম শুকিয়ে গেছে। এবার আমি চিকেন আর ডিমগুলো উপর থেকে তুলে নিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা ফলো করে একদিন অবশ্য অন্ততপক্ষে রান্না করে দেখবেন, দেখবেন পরিবারের সবাই খুব বেশি পছন্দ করছে, এত মজা, আর খুব বেশি পছন্দ করবে। আর পুরো রেসিপিটা ফলো করবেন প্লিজ, কোনো স্টেপ আপনারা মিস বাদ দিবেন না। তো সব কিছু তুলে নেওয়ার পর এখান থেকে অর্ধেকটা ঝোল আমি আলাদা করে বাটিতে রেখে দেবো, আর বাকি অর্ধেকটা প্যানের মধ্যে রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। এবার রাইস রান্না করার জন্য আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে পোলাও চাল দিয়েও রান্না করতে পারবেন। 15 মিনিট পর্যন্ত আমি বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছি। এর চাইতে বেশি সময় যদি বাসমতি চাল ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন যে চালটা ভেঙে যাবে, আর যদি পোলাও চাল দিয়ে রান্না করেন সেক্ষেত্রে 20 থেকে 25 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখা যাবে, কোনো সমস্যা হবে না, কিন্তু বাসমতি চাল এর চাইতে বেশি সময় ভিজিয়ে রাখতে যাবেন না। রাইস রান্না করার জন্য আমি 1/3 কাপ ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই ঘি দিয়ে রান্না করতে হবে, যেহেতু আমরা শাহী মোরগ পোলাও রান্না করছি, ঘিয়ের কোনো বিকল্প নেই, তেল দিয়ে রান্না করা যাবে না, তাহলে টেস্টটা ভালো আসবে না। তো একটা তেজপাতাকে মাঝখান থেকে ছেড়ে দিয়ে দেবো, আর 2 টুকরো এলাচ, গোলমরিচ আর দিয়ে দিচ্ছি। তো সব কিছু মশলার পরিমাণ যেহেতু আমরা চিকেনের সাথে ব্যবহার করেছি, এ পর্যায়ে রাইস রান্না করার ক্ষেত্রে সব মশলাগুলো অল্প পরিমাণ করে ব্যবহার করতে হবে। তো মশলাগুলো যখন ফ্লেভার ছড়ানো শুরু করবে তখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা অবশ্যই একটা চালনিতে রেখে দেবেন, এতে করে পোলাওটা ঝরঝরা হবে। এবার চালটাকে ঘিয়ের মধ্যে আর মশলার সাথে ভেজে নিতে হবে, একটু সময় ধরে এই কাজটা করতে হবে। আপনাকে অনেকটা সময় ভাজতে হবে, যখন দেখবেন যে চালটা কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আপনাকে অনেকটা আতপ চালের মতো মনে হবে, আর চালটাও দেখবেন যে একটু আগের তুলনায় বেড়ে গেছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনাকে ভাজতে হবে। এছাড়াও একটা সময় দেখবেন যে আপনার ভাজতে ভাজতে হাত ব্যথা হয়ে গেছে, হাত ধরে গেছে, একটু খেয়াল করে দেখবেন। আমি অনেকটা সময় ভেজে নিয়েছি যে কারণে চালের পরিমাণটাও বেড়ে গেছে। এবার এই পর্যায়ে অ্যাড করেছি শাহি জিরা। এই শাহি জিরা দেওয়ার ফলে দেখবেন টেস্ট পরিমাণ অনেক বেড়ে যাবে, তো অবশ্যই শাহি জিরা দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমরা শাহি মোরগ পোলাও রান্না করছি, শাহি জিরাটা কিন্তু মাস্ট ব্যবহার করতেই হবে। তো এবার হচ্ছে যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 কাপ চালের জন্য 3 কাপ পানি ব্যবহার করব। যারা 4 কাপ ব্যবহার করতে চান করতে পারেন, কিন্তু আমি 3 কাপ ব্যবহার করব। অবশ্যই 3 কাপ ব্যবহার করে দেখবেন, তাহলে একদম ঝরঝরে হবে। আর সামান্য পরিমাণ, 1/2 কাপের চাইতে কম পরিমাণ দুধ দিচ্ছি। 3 কাপ পানি আর 1/2 কাপের চাইতে কম পরিমাণ দিচ্ছি দুধ। এবার যেই ঝোলটাকে আমি, গ্রেভিটাকে আমি তুলে রেখেছিলাম, সেটা দিয়ে মিক্স করে দিচ্ছি। তো এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, আর লবণ দিয়ে দেওয়ার পর লবণটাকে মিক্স করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চুলার হিটটা এর পর্যায়ে হাই হিটে থাকবে, আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম চালের সাথে মাখামাখা হয়ে যাচ্ছে। তারপর চুলার হিটটাকে কম করে দিয়ে আমি পোলাওটাকে রান্না করে নিয়েছি। একদম যখন পানিটা মাখামাখা হয়ে যাবে তখন চুলার হিটটাকে একদম কম করে দিয়ে পোলাওটা রান্না করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু পোলাও রান্নাটা হয়ে গেছে, আর দেখলে আপনারা বুঝতে পারছেন একদম ঝরঝরা হয়েছে। তো এবার হচ্ছে উপর থেকে অর্ধেকটা রাইস আমি তুলে নিচ্ছি। তো আপনারা এভাবে আমার রেসিপি যদি ফলো করে রান্না করেন দেখবেন যে পরিবারের সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে, একদম আপনার প্রশংসা করবে। আর পোলাওর কালারটা কিন্তু খুব বেশি সুন্দর হয়েছে, কারণ ওই যে আমরা অর্ধেকটা ঝোল এখানে ব্যবহার করেছিলাম, চিকেনের গ্রেভিটা ব্যবহার করেছিলাম এর জন্য। তো এই পর্যায়ে হচ্ছে যে যখন অর্ধেকটা রাইস তুলে নেওয়া হয়ে যাবে, এবার আমি চিকেন আর ডিম দিয়ে উপর থেকে লেয়ার করে দেব। আপনারা চাইলে যদি বেশি পরিমাণের পোলাও রান্না করেন তাহলে অনেক 3টা বা 4টা লেয়ার দিতে পারেন। আমি আজকে 2টা লেয়ারে সাজিয়ে দিচ্ছি, আবার 1টা লেয়ারে দিতে পারবেন। তো যে অর্ধেকটা গ্রেভি আমি প্যানের মধ্যে রেখেছিলাম সেখান থেকে কিছুটা গ্রেভি দিয়ে দিচ্ছি উপর থেকে,
আর যে রাইসটা তুলে নিয়েছি তার থেকে অর্ধেকটা রাইস দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা রাইস আমি আবার রেখে দিচ্ছি উপরের লেয়ারের জন্য। আপনারা চাইলে একটা লেয়ারও করতে পারেন, অর্থাৎ সবগুলো চিকেন আর ডিম দিয়ে তারপরে রাইসটা, সম্পূর্ণ রাইসটা উপরে দিয়ে তারপরে দমে দিতে পারেন। আর এই পর্যায়ে আমার চুলাটা কিন্তু বন্ধ রয়েছে, যাতে করে চালটা বেশি বেশি নরম না হয়ে যায় আর নিচ থেকে পোড়া না লেগে যায়, তাই আমি একদম চুলাটা বন্ধ করে দিয়েছি। তো উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে দিয়ে দিচ্ছি কেওড়া জল। অবশ্যই কেওড়া জল কিংবা গোলাপ জল কিন্তু দিতেই হবে, তা না হলে কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে না, অর্থাৎ ফ্লেভারটা পাওয়া যাবে না। এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে আমার কিচেনে নিয়ে আসতে পারতাম, তাহলে আমি হয়তো বোঝাতে পারতাম যে কী পরিমাণ সুগ্রান বের হচ্ছে। বাকি রাইসটা উপর থেকে দিয়ে দিচ্ছি। সবাইকে আমি রিকোয়েস্ট করবো, যারা নতুন রাঁধুনি আছেন তারা সব টিপস ফলো করে রান্না করবেন, তাহলে পারফেক্ট, একদম পারফেক্ট রেসিপি, পারফেক্ট একটা রেসিপি হবে, আপনারা একদম রেস্টুরেন্টের স্বাদটাই পাবেন, আর দেখবেন পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করবে, প্রশংসা না করে পারবেই না, এত বেশি সুস্বাদু হবে। উপর থেকে আমি আবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। আপনাদেরকে বেশ অনেকখানি পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে এই রেসিপির জন্য। আপনাদের কাছে যদি আলু বখরা থাকে অবশ্যই আলু বখরা দেবেন, আমার কাছে ছিল না, যে কারণে আমি স্কিপ করে গিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলা আমার আমার বাসায় সবচেয়ে ছোট যে চুলাটা আছে এই চুলাটা অন করে আমি একদম লো হিটে দিয়ে রাখছি। আপনার প্যান যদি খুব বেশি পাতলা হয় তাহলে নিচে অবশ্যই একটা মোটা প্যান দিয়ে তারপরে 10 মিনিটের জন্য রেখে দেবেন। তো তৈরি হয়ে গেল শাহি মোরগ পোলাও। এটা দেখতে যেমন লোভনীয় খেতে অসাধারণ ছিল, আমি আপনাদের এর জন্য বারবার বলছি, আপনারা অবশ্যই পুরো রেসিপিটা ফলো করে একদিন ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে, আপনার প্রশংসা না করে পারবেই না। তো আশা করছি আজকের এই লম্বা ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আবার রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে রাখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।